নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এখন প্রচণ্ড গরম পড়েছে আর পরীক্ষার খাতা এসেছে। আমি একটা কলেজে গেস্ট লেকচারার, তো সেই হিসেবে প্রচুর পরীক্ষার খাতা আসে, সেই খাতা দেখতেই বসেছিলাম। কিন্তু এই গরমের মধ্যে এত কষ্ট হচ্ছে পরীক্ষার খাতা দেখাটা যে কী চাপ! যারা স্কুল কলেজে পড়ান তারাই বলতে পারবেন যে কতটা কষ্ট হয়। তো ভাবলাম একটু কুলফি বানাই, তো সেই কারণেই আমি কিছু অ্যাপ্রিকট আর আমন্ড কেটে নিয়েছি। এবার আমি প্যাকেটের ফুল ক্রিম মিল্ক বসিয়ে দিয়েছি। দুধটা আমি জাল করে দেবো, তবে একটু মিল্ক পাউডার অ্যাড করেছি আর বেশ কিছুটা চিনি অ্যাড করেছি। এবার আমি এই ধরনের হোয়াইট চকলেটগুলোকে ব্যবহার করব। আর আমি এখানে কিছুটা ক্রিম আর বাটার অ্যাড করেছি। দুধটাকে এই সব কিছুর সাথে ভালো করে ঘন করে একদম ক্রিমি করে নিতে হবে, যাতে কুলফি বা আইসক্রিম টাইপের যে স্কেচারটা সেটা হয় আর কি। কারণ প্যাকেটের দুধগুলো খুব একটা ঘন থাকে না ফুল ক্রিম হলেও, সেই কারণে এই ব্যবস্থাগুলো করতে হচ্ছে। তো আমি এবার এই ধরনের টি কাপের মধ্যে সমস্ত দুধটাকে ঢেলে নিয়েছি। এটাকেই আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো আইসক্রিম হওয়ার জন্য। আমি এখানে একটা রোজ ফ্লেভারের আইসক্রিম করেছি, রোজ পাপড়ি দিয়ে আমি এটাকে সাজিয়েছি। এবার আমি অন্য ধরনের ফ্লেভার তৈরি করব। এখানে আমি কিছুটা ফালুদা নিয়েছি, ফালুদা আমি আগেই তৈরি করে রেখেছিলাম। এবার আমি এর মধ্যে আর একটা ধরনের ফ্লেভারের আমি কুলফি অ্যাড করেছি, এর মধ্যে আমি কিছুটা মধু দিয়েছি। এবার এর মধ্যে আমি রোজ সিরাপ আর কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করেছি। এটা রেডি হয়ে গেছে, এটা আমি স্পেশালি নিজের জন্য নিয়েছি। বা আর একটা বাটি নিয়েছি, এটা আমি বাড়িতে একজনের জন্য বানাচ্ছি, বাড়ির একজন মেম্বারের জন্য তৈরি করছি। খুব সিম্পল ব্ল্যাক কারেন্ট ফালুদা কুলফি মালাই। এবার আমি এটা পাশের বাড়ির একজনের জন্য নিয়ে যাবো, একটা দিদির জন্য, তার জন্য এই বাটিটা তৈরি করছি। যথারীতি ফালুদা নিয়ে নিয়েছি, এবার তার মধ্যে আমি কুলফি ঢেলে দিয়েছি। দিয়ে এবার এর মধ্যে আমি কিছুটা পানির সিরাপ অ্যাড করেছি। আর আমি এর মধ্যে টুটি ফুটি চেরি, পান মশলা, সিলভার রোলস এগুলো অ্যাড করেছি। একটু হালকা মরিও দিয়েছি, খুব বেশি কিছু দিইনি। সিম্পল পানের যে ফ্লেভারটা হয় সেরকমই একটা কুলফি মালাই তৈরি করেছি। এবার আমি আর একটা ওপরে একটা বাড়িতে নিয়ে যাব, সেই জন্য আমি দুটো বাটি নিয়েছি। এটা আমি কমপ্লিটলি বেনারসি যে পানের ফ্লেভারটা হয় সেইটা আনার জন্য আমি চেষ্টা করব। এর জন্য সব রকম পানের যে মশলাগুলো হয় সেগুলো আমি নিয়েছি, ফালুদা নিয়ে। এবং তো আমি কুলফি ঢেলে দিয়েছি। দিয়ে এবার এর মধ্যে আমি প্রথমে পানের এক ধরনের সিরাপ অ্যাড করছি, এবার আমি আর এক ধরনের সিরাপ অ্যাড করেছি। তারপরে পানির চাটনি দিয়েছি, এবার আমি কিছু সিলভার বলস আর পান মশলা অ্যাড করেছি। এবার আমি দিয়েছি গুলকান্দ, গুলকান্দ ছাড়া এই রেসিপিটা কমপ্লিট হয় না, সেই জন্য একটু গুলকান্দ দিয়েছি। এবার আমি পানের যে সুন্দর ফ্লেভারের যে গুঁড়োটা হয় সেটা অ্যাড করেছি। এবার আমি এর মধ্যে নারকোল দিয়েছি, যে নারকোল ছোটো ছোটো টুকরো করা থাকে পানের মধ্যে, বিশেষ করে আইস পানের খুবই বেশি দেখা যায়। এবার পাঁচমিভা পানের মতো আমি এর মধ্যে কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ এই সকল ড্রাই ফ্রুট অ্যাড করেছি। এটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করবো রোজ সিরাপ। রোজ সিরাপটা না দিলে এটা পুরোপুরি বেনারসি পানের যে ফ্লেভার সেই জিনিসটা কমপ্লিটলি আসতে চায় না, সেই জন্যই আমি এটা দিয়েছি। তো মোটামুটিভাবে ট্রাই করেছি। এবার আমি কিছুটা ডেকোরেশন করব, তার জন্য আমি এর মধ্যে চেরি দিয়ে দিয়েছি। তো এটা খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে গরমের মধ্যে এই ধরনের যে কুলফিগুলো হয়। আপনারা যদি বাড়িতে বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন যে এই প্রচণ্ড গরমের মধ্যে এরকম এক বাটি কুলফি খেতে কতটা ভালো লাগে। তো আমি এবার একটুখানি তরকারি গরম করে নিচ্ছি, আর আমি এখানে একটু লুচি বানাচ্ছি। ময়দা অল্পই ছিল তাই আটা মিশিয়ে লুচি তৈরি করেছি। তো এবার আমি এটা আর একটা বাড়িতে নিয়ে যাব, সেই জন্য আমি এটা রেডি করছি। তো এটা আমি স্পেশালি কেশর মালাই পান ফ্লেভার তৈরি করছি, বেশ কিছু কেশর দিয়েছি, পান মশলা, গুলকান্দ সিরাপ দিয়েছি। আর আমার কাছে পানের গুঁড়োটা ছিল না তাই এলাচ গুঁড়ো ইউজ করেছি। পানের যে সুগন্ধি মশলা সেটা না থাকলে এলাচ গুঁড়ো দেওয়া যায়। এবার আমি বেশ কিছুটা কাঠবাদামের মধ্যে অ্যাড করেছি, ফালুদা আমি আর একটু দিয়েছি, ফালুদার পরিমাণটা কম হয়ে গেছিলো সেই জন্য। ফালুদাটা আমি এখানে একটু মালাই আকারে বেশি বানিয়েছি যাতে খেতে আরও বেশি ভালো লাগে। এমনি লম্বা লম্বা নর্মাল যে ফালুদা হয় সেরকমও করা যায়, তবে আমি এটা ইচ্ছে করেই মালাইয়ের সাথে তৈরি করেছি। আর আমি বেশ কিছু চেরি অ্যাড করেছি, আরও একটু কেশরের মধ্যে দিয়ে দিয়েছি। এটা আমি আর একটা বাড়িতে নিয়ে যাব। আর একটু পপিংস দিয়ে দিয়েছি, আমার কাছে পপিংস টফি ছিল, কারণ এটা একটা বাচ্চার জন্য নিয়েছি স্পেশালি, সে খুশি হবে সেই জন্য। এই অবস্থায় আছে, এটা আমি আমার একজন বন্ধুর জন্য বানিয়েছি, তার বাড়িতে নিয়ে যাব, একটু বেশি করে করেছি। আর এটা আমি আর একটা নিয়েছি নিজের জন্য। অন্যরা কুলফি তো খাওয়া হলো, এবার খাতাপত্র নিয়ে বসতে হবে। ভিডিও আজকের জন্য এতটুকুই, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।